আমি এখন বলতে এমপি হতে পারলাম না, পারলাম না, তো তারা আমাকে রাষ্ট্রপতি বানায় কি হারে, আর আমি দলেও যোগ দিলাম না, আর আমার রাষ্ট্রপতি হওয়ার মতো বলে এখন তো যোগ্যতা সেটা অর্জন করেনি, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেনি। আমার সর্বোচ্চ লক্ষ্য হলো যে আমি হলে যে এমপি পর্যন্ত হতে চাই, এমপির বাইরে কিছু হতে চাই না। তা কে হ্যাঁ পরশুদিন আসছিল আপনার যখন গণমাধ্যমে আসছিলেন আপনার সেই লোকটাকে আমি চিনি না, সে আবার বলতে সে কিন্তু বলছে সে কোন দল করে, সে কিন্তু পরিচয় দিছে, হ্যাঁ সে বলেও থাকে সে আওয়ামী লীগের দল করে, তার অনেক বাবার অনেক ক্ষমতা, সে অনেক ক্ষমতাশালী লোক, আপনাদের সামনে তো তারা কথা বলেছিল, সেটা একটা গেল। আর সেদিনকে আমি উপস্থিত থাকিনি, পরে যখন দেখেছি যে তারা আমাকে না বলে আমাকে রাষ্ট্রপতি বানানোর ডিগ্লার দেওয়ার জন্য এখানে এসেছে, তা আমি অর্ডার দিইনি, তাহলে এটা একটা মিথ্যা একটা অপপ্রচার চালানোর জন্য এসেছে। আমি ওখানে যাওয়ার পরে তো লোকদের মনে কথা হেরা গেলাম আওয়ামী লীগে যোগ দিচ্ছে, যখন মনে করে বিএনপির হয়ে কথা বলে আওয়ামী লীগের লোকদের মনে করে কি আমি বিএনপির লোক, বিএনপির হয়ে তখন কথা বলি, যখন লোকজন মনে কথা বললে মনে করে হালে আমি হালে বিএনপির লোক, তো একার দল একার দল কথা করে বলতে পারে, কিন্তু আমি যে কোনো দলে যোগ দিয়েছি সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না।